চব্বিশ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা হাসল করে সরকার গড়ছে বিজেপি দল এবং বিজেপি দল যেত সংখ্যাগরিষ্ঠতা হাসল করছে এবং শহে সতচাশ আসনর আঠস্তরী সিট যেতলে লোকসভা যে বিধানসভা আসন সেটি সংগ্রহ করছে এবং অন্য পক্ষে যেশটি লোকসভা আসন রয়েছে তাভিত কোটি না কোটি এন ডিএ কুড়ি সিট অংশগ্রহণ করছে তেমন এই ক্ষেত্রে যেতবে দশ তারিখ মুখ্যমন্ত্রী ভাবে যে মুখ্যমন্ত্রী হবে। নূতন মুখ্যমন্ত্রী ভাবে যে হচ্ছে সে এটি শপথ গ্ৰহণ কৰবে সেই জনতা মৈদানৰে মোৰ কামেৰা পান আপোন দেখাই পূৰা প্ৰস্তুতি শেষ পৰ্যায়ৰে হ'ব যাওঁ এই যি ব্যেড লাগিছে যি সুন্দৰভাৱে কৰাখি তিক একত্ৰিত হোৱাৰ সমাৱেশ ৰচি অন্য়পক্ষে যদি দেখা কেন্দ্ৰ নেতৃবৃন্দ আচিব সাংসদ আচিব ষ্টেটৰ মুখ্যমন্ত্ৰী এতিয়া সামিল হ'ব প্ৰতীৰ ৰাজ্যপাল ରାଜଭବନ ଭିତରେ ଯେତେବେଳେ ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଉଥିଲା କିନ୍ତୁ ଏଥର ଚବିଶ ବର୍ଷର ସରକାରଙ୍କୁ ଯେତେବେଳେ ତଡ଼ିପାର କରାଯାଇଛି କେଉଁଠି ନା କେଉଁଠି ନୂତନ ସରକାର ହେଉଛି ଏବଂ অলপ চিট্ৰে ৰজে পি কৰ্মকৰ্তা মানে এথৰ জোৰদাৰ প্ৰয়াস কৰিলে তৃণমূল স্তৰৰ লিখিছিলে যাফল এই বিৰাট পৰ্তন আছিল এই পৰিৱৰ্তন যেতিবাৰে নূত মুখ্যমন্ত্ৰীভাৱে যোন কেতোটি জা ৰজি তা ভিতৰত কি হ'ব তাহপেন্স ভিতৰত ৰ কিন্তু যোন কথা আলোচনা কৰাুখেৰে প্ৰথম থৰপ জে মুখ্যমন্ত্ৰী ভাৱে যিয়েবি হ'ব নোৱাৰ দায়িত্ব নেবেং এটি শপথ গ্রহণ করবে আমি দেখে অনেক কর্মকর্তা আছেন যে এই কার্যক্রম কু সুচারু রূপে করুম এবং এর সামিল অনেক সিধা সথা হওয়া কোণ কয়েবে গোটে নূতন মুখ্যমন্ত্রী হওয়া যাও মুখ্যমন্ত্রী এ যাই চয়ন হয়ে কিন্তু পর্যায়ে ক্রমে কাম চাল শেষ পর্যায়ে হওয়া আসলে কাম মুখ্যমন্ত্রী নিশ্চিত আমার সব প্রথমে মুাদি আমার ওড়শা বাসী চবিশ বর্ষ গোটে সরকার শাসন করু হঠাৎ বর্তমানে পরিবর্তন করতে আস্তি মো তরফ ধন্যবাদ সমস্ত কি আমার যে প্রধানমন্ত্রী আসিলে সে পুরা স্বতন্ত্র জাঁলা ভিড় সে আগুয়া দশ তারিখে আমার মুখ্যমন্ত্রী হচ্ছে ওড়িশাবাসী এটি বিজয় পান করি সে আগতরিয়া কোথায় সে তাঁকে মধ্য আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেছি আজ এই যে জনতা ময়দানরে ভাৰতীয় জনতা পাৰ্টি এই নূত ভাৱে ওড়াৰ মুখ্যমন্ত্ৰী হ'ল ডিক্লেয়াৰ কৰা দহ তাৰিখ দিন সেই প্ৰধানমন্ত্ৰীক প্ৰধানমন্ত্ৰী মধ্য আচে বৰ বৰ বিশিষ্ট হ'ল ৰাজনৈতিক সমস্তে মানে সব কেন্দ্ৰ আচিব সমস্ত সামনাই মুখ্যমন্ত্ৰী ডিক্লেয়াৰ কৰা এই যে মুখ্যমন্ত্ৰী কেমি দেখুচিম আপোনাৰ গোটেই বিৰাট পৰিৱৰ্তন হ'ল কোনে তিৰিছজণ বিধায়ক আৰু এমপি মিছিকি থৈ এই গোটেই সংখ্যাগৰিষ্ঠতা হাসল কলা দল পৰিৱৰ্তন মুখ্যৰ উদ্দেশ্য হ'ল পৰিৱৰ্তন নবীন আবু আগুৰু নবীন বাবু ওড়িশা বাচী সমস্তে মানে আৰু মানুহে নবীন আবু ঠাই অভৰটেক কৰি যি নেতা মানে আচিকি বাহ আচিকি এইচাৰে যীতি কলে আমাৰ ওড়ীয়া লোক আৰু সমসে নিষ্পত্তি নেলে যে ওড়া লোক যে আমি এটি পরিবর্তন করব চব্বিশ বর্ষ ভিতরে ইয়ে সরকার নবীনবাবু আছে বুঝু না এই যে বাহার আসি কি আমার আপনার অনেক পান্ডিয়ান সারে সে যা এটি নষ্ট করেছেন তাহতি বর্তমানে ভাবে সমস্ত সরকার চেঞ্জ করার যে মোটিভটা নিয়ে সরকার চেঞ্জ করছেন আনতা ময়দানের দশ তারিখ দিন মুখ্যমন্ত্রী ডিক্লে করব মুখ্যমন্ত্রী ডিক্লে সরিলা এই যে চব্বিশ বর্ষ কাল যি আমাৰ বাহু আছিকি যাইকি এই পইচা পত্ৰ ধ্বংস কৰি গৰীব লোক ভূঞা বুলে এই যে বেগ খণ্ডে সেই অমুক দবোৰ সমুক দবোৰ এই মই মানুহ কৈ যি ভণ্ডেকি যি দুৰ্নীতি কৰি দুৰ্নীতি আমাৰ ওড়া বাচী সমস্তে দেখিব যে দুৰ্নীতি মানে কৰি ধৰামধ্যে তেওঁ এই আপোনালোক মিডিয়া বা হ'ব মিডিয়া ভাই মানে সবালু আমি বাৰটা পৰ্যন্ত কালি কালি ৰাতি যা কাম চাল আজি মই সকলো আমি অঁ আমাৰ যি উত্তৰ বিধায়ক যি পি এছ মিশ্ৰ এই বস্তু সেই গোটেই মেডিকা কেছ্ৰ কটক যায় সেই দহ পন্দৰ মিনিট ভিতৰত আঁহিবে আৰু কাম যেমি ভাল ভাৱেৰে হ'ব আমাৰ ওড়াৰ প্ৰতীকোণৰ সমসে আম কৰ্মী মানে সমস্তে টিকি আচিব তিৰিছ হাজাৰ ওৰ্ধ লোক এতিয়া গমাগম হ'ব আৰু সেইবাবে শান্তি শৃংখলা ভাৱে কেমি এটা কৰা অৰ্মী সেইক দায়িত্ব দিয়া য দলভবন মুখ্যমন্ত্রী যাবে রাজভবন শপথ গ্রহণ করা যায় কিন্তু এথর প্রথম থার পরে জনসাধারণ সম্মুখে জন শপথ নাম প্রধানমন্ত্রী ডিক্লে করছেন যে ওড়শা বাসী হচ্ছি সমস্তে পান করি মুখ্যমন্ত্রী যে ডিক্লে করা সমস্ত সামনে করা যা হোনি বর্তমানে আমার জনতা ময়দান বহু বড় জায়গা এটি তিরিশু চালশ হাজার লোক এটি ছেড়া হয়ে পে সেই জায়গা যে মুখ্যমন্ত্রী আমার প্রধানমন্ত্রী নিষ্পতিছেন যে জনতা ময়দানের ଆଉ ହେଉଛି ଏ ପ୍ରୋଗ୍ରାମ୍ଟା କରାଯାଉ ବୋଲି ଦେଖୁଛନ୍ତି ଜଣେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ଆ ସର୍ବସାଧାରଣଙ୍କ ସମ୍ମୁଖରେ ଶପଥ ନେବେ ଦେଖନ୍ତୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସିଥିଲେ ଆମକୁ କହିଥିଲେ ନିମନ୍ତ୍ରଣ କାର୍ଡ଼ ବି ଦେଇଥିଲେ ସମସ୍ତଙ୍କୁ ଇଏ ଇଲେକ୍ସନ ଟାଇମ୍ରେ ବି ସେଥିପାଇଁ ଏଠି ଜନତା ମଇଦାନରେ ଆମର ପ୍ରୋଗ୍ରାମ୍ଟା ହେଇଛି ମିନିମମ୍ ଏଠି ଲକ୍ଷେ ପାଖାପାଖି ଲୋକ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି କେମିତି ଦେଖୁଛନ୍ତି କେତେ ପ୍ରୋସା କେତେ ସକାଳୁ ଆପଣମାନେ ଲାଗୁଛନ୍ତି ଏବଂ କେମିତି ଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି ଦାୟିତ୍ୱ ତ ଆମେ କାଲିଠାରୁ ନେଇଗଲୁ ପୁରା ବିଭିନ୍ନ ପ୍ରକାର କେଉଁଠି ଗାଡ଼ି କେଉଁ କେମିତି ଲୋକ ଆସିବେ କେମିତି ସବୁପ୍ରକାର ସୁବିଧା ପାଇଁ ଆମେ ଲାଗିଛୁ ଆମକୁ ପୁରା ଉତ୍ସାହିତ ସହିତ ଲାଗିଛୁ ଆମେ

মেলা পড়ুছে অনেক কিছু কার্যক্রম করা যাচ্ছি বড় আকারের যে আয়োজন করা তা ভিতরে কেউ না কেউ যেতবে টুকড়া জিনিস পড়ুচি কটা কথা কুতু লুহা কাচ যেকোন জিনিস পড়ুচারি তার সফে চলছে এবং যে কার্যক্রম দশ তারিখ রয়েছে তাকে আখি আগে রকি আজ সাত তারিখ হলে কাজ শেষ পর্যায়ে পৌঁছাতে যাওছে কাইকি না ভারতীয় জনতা পার্টি আডভানস কার্য করে কাম উপরে বিশ্বাস করে দেখাইছি এবং আগকুক किभली से जो प्रस्तुति रहिमि के पटे लोक बसि को बस्यो भिआइपि बस्ये तापर सुंदर डग्राम सुन्दर भावर सजाइन्छ केवल तंबू पाल बाकी बाँकी अहिले मुख्यमंत्री के हुन्छ तामा देखा बाकी अझै भुवनश्वर क्यमेरा पर्सन गुडुङ्स प्रियका साहु प्रिय न्युज